নমস্কার বন্ধুরা, বাংলার পাঁচমিশালিতে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য নমস্কার জানাই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের বাংলার পাঁচমিশালিতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতের মরশুমে ছোট্ট কয়েকটা ইলিশ মাছের কাঁচা লঙ্কা সর্ষে ইলিশ। তো আমার বড়মশাই আজকের সর্ষে নিয়ে এই সরি ইলিশ নিয়ে এসেছে, চার মাছ, ছোট ছোট মাঝখান থেকে দাগা করেছি একটা করে, আর সঙ্গে নিয়েছি কালো সাদা সর্ষে, দু রকম সর্ষে, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এই মাছ টুকরো করে হয়েছে, আর এই মশলা আমি বেটে নিয়েছি, আর ফোড়নের জন্য কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আবারও বলছি, মাছের জন্যে আমি নিয়েছি জিরে, ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর কিচ্ছু না। এবার বান্নার মশলা আমি বেটে নিয়েছি, দেখেছো তো, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। মাছেতে নুন, হলুদ আর এই বাটা মশলাটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাছেতে আমি কোনো বেগুন বা আলু কিচ্ছু ব্যবহার করছি না, বা অন্য কোনো উপকরণ ব্যবহার করছি না, জাস্ট কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হবে, অবশ্যই তো কাঁচা লঙ্কা আর সর্ষে, জিরে, ধনে। মাছগুলোতে মশলা আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিচ্ছি তো তোমরা সর্ষের তেলও দিতে পারো, আমি সর্ষের তেল দিইনি, একেবারে ভেজেই জল দিয়ে দেবো, টানা রান্না হবে। খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হবে, বেশি ভাজবো না, একটু উল্টে পাল্টে নিলেই হবে। কড়া গরম হয়ে গেছে, এবারে কড়ায় তেল দেবো, তেল গরম হয়ে গেলেই আমার মতন করে কাঁচা লঙ্কা সর্ষে ইলিশ করছি। এই ভিডিওটা দেখলে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কাটবে না কিন্তু। তেল গরম হয়ে গেছে, গরমের তেলে আমি কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে আমি ফোটন করে নিচ্ছি। এই ফোড়নে মাছগুলো দিয়ে দেব, খুব বেশি ভাজা নয়, এমনিতে ইলিশ মাছ তো কাঁচা ভালো লাগে, ভাপা হোক, ঝোলে ঝালে হোক, আমি জাস্ট একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে নেব, তেলে নিয়ে নেব, ভেজে নেব। বর্ষার সময় ইলিশ, সেই সময় তো বর্ষা যেমন ফুলে ফেঁপে ওঠে, ইলিশ মাছও ফুলে ফেঁপে ওঠে। যেহেতু এখন বর্ষা মরে গেছে, শীতের মরশুমে ইলিশ মাছ খুব ছোট ছোট, একদম চারা পোনা মাছের মতন ইলিশ মাছ। এই মাছটা আমি উল্টে পাল্টে এইভাবেই নিয়েছি। এবার আমি এই তেলের উপর, মাছের উপর আমি বাকি মশলাটুকু দিয়ে দেব। কিছুটা মশলা আমি মাছেতে মাখিয়েছিলাম আর কিছুটা ছিল সেই মশলা, আর আগে মাছে নুন দেওয়া হয়েছে, এখন সামান্য স্বাদ মতো একটু নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি, দিয়েই একটু নেড়েচেড়ে নিয়েই জল দিয়ে দেব। তোমরা দেখছো খুব অল্প সময়ের মধ্যে, কোনো মানে উপকরণ, বেশি কিছু উপকরণ ছাড়াই কাঁচা লঙ্কা সর্ষে ইলিশ কিন্তু রেডি। এই জল দিয়ে দিয়েছি, একবার ফুটে উঠলেই ব্যাস, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই।
দেখো বন্ধুরা, আমার কিন্তু কাঁচা লঙ্কা সর্ষে ইলিশ একদম রেডি। এবার দুধের সাথে চালের ভাত বা সরু চালের ভাত গরম গরম ভাতের উপর পরিবেশন করলেই ব্যাস। এই কাঁচা লঙ্কার সর্ষে ইলিশ কেমন হয়েছে তোমরা অবশ্যই আমায় জানাবে। বাংলার পাঁচ মিশেলিতে আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসবো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।